ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি আবর্তিত হচ্ছে কুশনারকে কেন্দ্র করে, যেখানে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর তেমন কোনো ভূমিকা নেই বললেই চলে। জ্যারেড কুশনার অন্যান্য ইহুদিদের মতো ধর্মীয় বিশ্বাস থেকে মধ্যপ্রাচ্য সংকটকে দেখছেন। 35 বছর বয়সী জ্যারেড কুশনার যুক্তরাষ্ট্রের বিখ্যাত একটি ইহুদি পরিবারের সন্তান, লেখাপড়া করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। কুশনারের সাথে বিয়ের আগেই ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ইহুদি ধর্ম গ্রহণ করেন। স্বামী স্ত্রী দুই ধর্ম বিশ্বাসী হওয়ার মতো সেকুলার জ্যারেড কুশনার নন। তিনি কিভাবে ইসরায়েলকে দেখেন তা নিয়ে নিউইয়র্ক টাইমস 2017 সালের 11 ফেব্রুয়ারি একটি রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে ইসরায়েলের সাথে জ্যারেড কুশনারের পরিবারের সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে। কুশনার যখন হাই স্কুলের ছাত্র, তখন নেতানিয়াহু তাদের বাড়িতে আসেন এবং কুশনারের ঘরে রাত কাটান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইহুদি ধর্মযাজক হেরিশি জারিক নিউইয়র্ক টাইমসকে বলেছেন, কুশনারের কাছে ইসরায়েল নিছক রাজনীতির বিষয় নয়, ইসরায়েল তার পরিবার, জীবন ও জনগণ। ইসরায়েলের সাথে কুশনারের রয়েছে ব্যক্তিগত ও ধর্মীয় সম্পর্কের বন্ধন। জ্যারেড কুশনারের পরিবার যুক্তরাষ্ট্রের ধনী পরিবারগুলোর একটি। কুশনারের নাম যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট জগতেও সুপরিচিত। রিয়েল এস্টেট ব্যবসা করে তিনি পরিবারের বিপুল ভাগ্য গড়ায় সাহায্য করেছেন। কুশনার যখন নিউ ইয়র্ক ভার্সিটিতে MBA আইন কোর্সের শিক্ষার্থী, তখন তিনি তাদের পারিবারিক রিয়েল এস্টেট সাম্রাজ্যে নিজেকে সম্পৃক্ত করেন। 2006 সালে মাত্র 25 বছর বয়সেই কুশনার $10 মিলিয়ন দিয়ে নিউ ইয়র্ক অবজারভার পত্রিকা কিনে নেন। তখন তার বাবা একটি কেলেঙ্কারিতে জড়িয়ে জেলে যান। বাবা জেল থেকে বের হওয়ার পর 2007 সালে কুশনার নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউয়ের 41তম অফিস বিল্ডিং কেনেন $1.8 বিলিয়ন বিনিময়ে। তখন পর্যন্ত এটাই ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যয়ে অফিস ভবন কেনার রেকর্ড। পরের বছর তিনি হয়ে গেলেন বাবার কোম্পানির প্রধান নির্বাহী। পারিবারিক প্রতিষ্ঠান দ্য সেরিল অ্যান্ড চার্লস কুশনার ফ্যামিলি ফাউন্ডেশন নামে বিভিন্ন মানব সেবামূলক কার্যক্রম চালিয়ে থাকে কুশনার পরিবার। প্রতিষ্ঠানটির মাধ্যমে বছরে সমাজসেবামূলক কাজে ব্যয় করা হয় $2 মিলিয়ন বেশি এবং এর বিরাট অংশ ইহুদিদের জন্য ব্যয় করা হয়। নিউ জার্সিতে গোড়া ইহুদিদের একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয় কুশনার পরিবারের নাম বহন করছে। জোসেফ কুশনার হিব্রু একাডেমি এবং রি কুশনার ইয়েশিভা হাই স্কুল, দুটি লিভিংস্টনে অবস্থিত। স্কুল দুটির নাম রাখা হয়েছে জ্যারেডের দাদা দাদির স্মরণে, যারা নাৎসি হত্যাযজ্ঞের কবল থেকে বেঁচে যান। পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনে তাদের পরিবার বিভিন্ন সময় অর্থ সহায়তা দিয়েছে। পারিবারিক ও ধর্মীয় অনুপ্রেরণা যে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষা মন্ত্রী ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তিনি দেশটির ডেপুটি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক জীবনে প্রবেশ 2007 সালে। এবছর তাকে মন্ত্রী পরিষদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। 2009 সালে তিনি তার বাবা বাদশাহ সালমানের উপদেষ্টা হন। এ সময় তিনি রিয়াদের গভর্নর ছিলেন। 2015 সালের 23 জুন তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এ দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় তিনি ইয়েমেনের যুদ্ধে জড়িয়ে পড়েন। তাকে ক্রাউন প্রিন্স ঘোষণা করা হয়। তিনি সৌদি আরবের অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলের প্রধান। 2016 সালের এপ্রিলে তিনি ভিশন 2030 ঘোষণা করেছেন, যেখানে তিনি তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা তুলে ধরেন। তরুণদের নিয়ে মধ্যপন্থী সৌদি আরব গড়ার নীতি ঘোষণা করেন। একই সাথে তিনি সৌদি আরবের প্রধান প্রতিপক্ষ ইরান বিরোধী জোরালো পররাষ্ট্রনীতি গ্রহণ করেন। কুশনার ও বিন সালমানের মধ্যে নিবিড় সম্পর্ক মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের সূচনা করতে যাচ্ছে, যার প্রকাশ ঘটেছে ট্রাম্পের মধ্যপ্রাচ্যে কথিত শান্তি পরিকল্পনার মধ্য দিয়ে। Palestinian statehood to Israel's security. Today, Israel has taken a giant step toward peace. Yesterday, Prime Minister Netanyahu informed me that he is willing to endorse the vision as the basis for direct negotiations. And I will say the general also endorsed, and very strongly, with the Palestinians, a historic breakthrough. আরব বসন্তের ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যে দীর্ঘস্থায়ী যুদ্ধের ক্ষেত্র তৈরি হয়েছে, তাতে কুশনার সালমান নেতানিয়াহু
আরও নতুন নতুন যুদ্ধক্ষেত্র তৈরির চেষ্টা করছেন। সৌদি আরব, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে এক নম্বর শত্রু হিসেবে ঘোষণা করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সৌদি মার্কিন ভুল নীতি মধ্যপ্রাচ্যে ইরানকে আরও বেশি শক্তিশালী করেছে। ট্রাম্পের এই ঘোষণার পর ফিলিস্তিনি সব সংগঠন আবারও ঐক্যবদ্ধ হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন ফিলিস্তিনে আরেকটি ইন্তিফাদা শুরু হতে যাচ্ছে, যাতে শুধু বহু মানুষের প্রাণহানি ঘটবে না, এর প্রভাব হতে পারে আরও বেশি ব্যাপক ও বিস্তৃত, যাতে অনিবার্যভাবে জড়িয়ে পড়বে ইরান। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।